ক্রীড়াঙ্গনে মোটেও ভালো সময় পার করছে না বাংলাদেশ। একের পর এক ব্যর্থতা সঙ্গী হচ্ছে লাল সবুজের। টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা, নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ের খেসারত দিয়ে সেমিফাইনাল থেকে টাইগ্রেসদের বাদ পড়া, এরপর প্যারিস অলিম্পিকেও এখন পর্যন্ত কোনো মেডেল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। এমন বেহাল দশায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন দেশের আম্পায়াররা। সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে দেশের নাম উজ্জ্বল করেছেন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এতে করে ভবিষ্যতে বাংলাদেশের নারী আম্পায়ারদের জন্য সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। ম্যাচ রেফারিদের কথা বলি, তারা ইনস্ট্যান্টলি বলে, সেখানে শ্রীলঙ্কান একজন ছিলেন এবং ইন্ডিয়ার জিএস লক্ষ্মী ছিলেন ওয়ার্ল্ডের সেরা ম্যাচ রেফারি, উনি আমাকে প্রথম ম্যাচ দেখেই বলেছে, জেসি আমি জানি তুমি ভালো কিন্তু এতটা ভালো আমি আশা করিনি। এইবার প্রথম ভালো করাতে যেটা হয়েছে যে আমাকে টপ থ্রিতে তারা রেখেছে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারত নারী দলের অধিনায়ক হারমনপ্রীতের সঙ্গে কিছুটা বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় জেসিকে। সেদিন আসলে কি ঘটেছিল সে অভিজ্ঞতা জানালেন নিজ মুখেই। চামারি আতাপাত্তুর 4 নম্বর বা 5 নম্বর ওভারে একটা এলবিডব্লিউ আপিল ছিল, সেটা যেভাবে আপিল করছিল ইন্ডিয়ান প্লেয়াররা, আমি নট আউট বলাতে তাদের মানে এক্সপ্রেশন পাল্টে গেছে, তাদের কাছে মনে হয়েছে যে 100% আউট আমি দেইনি। হারমান এসে আমাকে জিজ্ঞেস করছিল যে কেন আমি আউটটা দেইনি, তো আমি সাথে সাথে বলে দিয়েছি যে লেগ স্টাম্পের বাইরে পিচ আপ করেছে। তো হারমান হয়তো বা কথাটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ঠিক ওই মুহূর্তে বড় স্ক্রিনে আমি এবং হারমান তাকিয়ে আছি, বড় স্ক্রিনে দেখালো যে লেগ স্টাম্পের বেশ বাইরে, এবং তখন আমি বললাম যে হারমান দেখেছো যে বড় স্ক্রিনের বাইরে, তখন হারমান এসে আমাকে এরকম হাত দিয়ে বলল যে ম্যাম ভেরি গুড ডিসিশন। এদিকে শুরু হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশে হতে যাওয়া এবারের আসরে জেসিকে আম্পায়ারের দায়িত্ব দেখা যাবে কিনা এমন প্রশ্নে বেশ আশাবাদী তিনি। শুধু জেসি নন, তার সঙ্গে আরও একজন বাংলাদেশি নারী আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্বকাপে সুযোগ আছে, বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্ন তো সবাই দেখি, হয়তো বা এরপরে সুযোগ আসবে, তবে এই সুযোগটা যদি আসে তাহলে অবশ্যই খুবই ভালো হবে। এত বেশি দর্শকের মাঝে এই ম্যাচটা একেবারে প্রেশারলেস ছাড়া করেছি, সেটা মনে হয় আমার জন্য ভালো হয়েছে। এখন যদি আইসিসি সেটা দেখে থাকে বা তাদের মাথায় যদি থাকে, যদি অপশন থাকে, অবশ্যই আমি একটা সুযোগ হয়তো বা পাবো। এবার যেহেতু আমি ভালো করেছি, সামনের বছর আমার সাথে আর কেউ হয়তো বা যাবে, আশা করি এরপরের টুর্নামেন্টগুলোতে আমার সাথে অন্য কাউকে আপনারা দেখতে পারবেন। এবারই প্রথম নয়, এর আগেও দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সাবেক এই নারী ক্রিকেটার। 2023 সালে ইমার্জিং এশিয়া কাপ এবং এসিসি প্রিমিয়ার কাপে দায়িত্ব পালন করেন জেসি। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।